এইচএসসি দিচ্ছি সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে। প্রশ্ন অনেক ইজি হয়েছে, পরীক্ষা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, এমসিকিউ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এডমিশনের জন্য জয়কলি পাবলিকেশনের বইটা আমার সাথে রাখতে চাই। আমি মোহাম্মদ সিরাজউদ্দৌলা সিয়াম, আমি এইচএসসি দিচ্ছি সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে। তো আজকের কোশ্চেন প্যাটার্নটা আসলে অনেক ভালো ছিল, সবকিছু কমন পড়েছে, বিশেষ করে লিখিত ফুল অ্যান্সার করেছি এবং ফুল মার্ক পাবো আশা করি। কিন্তু এমসিকিউ কিছু কনফিউজিং থাকার কারণে দুই একটা হয়তো বা এমসিকিউ ভুল যেতে পারে, কিংবা লিখিত ফুল মার্ক পাবো ইনশাল্লাহ। আমার নাম স্বচ্ছ কুণ্ডু, আমি সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের একজন ছাত্র। আজকের পরীক্ষা ভালোই হয়েছে, প্রশ্ন মোটামুটি সহজই আসছে, বোর্ড পরীক্ষা হিসাবে বোর্ডের প্রশ্ন হিসাবে সহজই আসছে। আমাদের স্যাররাও হেল্পফুল ছিল অনেক, গার্ড ভালো দিয়েছেন, সব কিছুই ঠিকঠাক ছিল, পরিবেশ খুবই ভালো ছিল। আমি কাশাব আহমেদ সাব্বির, আমি এই ফজলাতুন্নেসা স্কুল থেকে পরীক্ষা দিয়েছি। তো আজকে আমি যেহেতু কমার্স বিভাগের, আমার অ্যাকাউন্টিং পরীক্ষা ছিল, সেকেন্ড পেপার ভালোই দিয়েছি। আসসালামু আলাইকুম, আমি আয়েশা বলতেছি। কালকের তুলনায় আজকের এক্সামটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, কালকে এমসিকিউ খুব মানে হার্ড ছিল, কিন্তু আজকে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, খুব কমন পড়ছে। আমার এইম হচ্ছে মেডিকেলে যাওয়া, ইনশাল্লাহ পারব। আমি এডমিশনের জন্য আমার জয়কলি পাবলিকেশনের বইটা আমার সাথে রাখতে চাই। আসসালামু আলাইকুম, আমি সামিয়া সুলতানা শাবনম, শহীদ বেগম শেখ ফজলাতুন্নেসা মুজিব থেকে আমি পরীক্ষা দিয়েছি। এক্সাম আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল, প্রশ্ন প্যাটার্ন খুব সুন্দর ছিল, আর আমার ভবিষ্যতে ইচ্ছা আমি বিসিএস ক্যাডার হতে চাই। জি, আজকে কোয়েশ্চেনটা আলহামদুলিল্লাহ মোটামুটি ইজি হয়েছিল, পারছি সবগুলো, বাট এমসিকিউতে কয়েকটা মানে মুখস্থ রিলেটেড আসছিল, তো মানে মেডিকেল স্ট্যান্ডার্ড আমার কাছে মনে হয়েছে অনেকটা, বাট ওভারঅল কোয়েশ্চেন ঠিক আসছিল, সিকিউটা বেশ ইজি হয়েছে। আসসালামু আলাইকুম, আমি সাইফুল ইসলাম শুভ, শহীদ বেগম শেখ ফজলাতুন্নেসা মুজিব সরকারি মহাবিদ্যালয় থেকে আমি সায়েন্সের পরীক্ষা দিয়েছি। ওভারঅল এমসিকিউ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, কিন্তু রিটার্নটা একটু খারাপ হয়েছে, কমন পড়ছে, আলহামদুলিল্লাহ ভালো হবে, এটা একটা ভালো রেজাল্টের আশা করি আমরা। আমরা সামনে ভার্সিটি এক্সামের জন্য জয়কলি প্রকাশনাকে সাথে রেখে পরীক্ষা দিতে চাই, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমার নাম রুবাইত হাসান ফাহমিদ, আমি সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের একজন ছাত্র, কমার্স বিভাগের। তো আজকে কোয়েশ্চেন খুবই স্ট্যান্ডার্ড হয়েছে এবং অনেক ভালো হয়েছে, তো কোয়েশ্চেনের মান অনেক ভালো ছিল আল্লাহর রহমতে, এনা আশা মতো আমি 100 অ্যান্সার করছি, আর আমার বন্ধুবান্ধব সবাই আমরা 100 অ্যান্সার করছি। নাম হচ্ছে আমার মোহাম্মদ সিয়াম, মোহাম্মদপুর গভর্নমেন্ট কলেজ। পরীক্ষা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, ম্যাডাম একটু ঘাট মানে ঘাটটা অনেক কমই দিয়েছে। আমার নাম সানজিদ আক্তার মিম, আজকের পরীক্ষা অনেকটাই ভালো হয়েছে, আমি শহীদ বেগম শেখ ফজলাতুন্নেসা থেকে পরীক্ষা দিছি, আর হচ্ছে আজকের প্রশ্ন হচ্ছে খুবই ভালো হয়েছে, সব কমন পড়ছে, পরীক্ষাও আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। আমার নাম আলিফ আক্তার মৌসুমী, আমি ফজিলাতুন্নেসা কলেজ থেকে আসছি, কমার্স বিষয় পড়ছি। এখন আমার হিসাব বিজ্ঞান পরীক্ষা অনেক ভালো হয়েছে, অবশ্য প্রশ্ন অনেক সোজা হয়েছে প্রতিবারের তুলনায়, তাই অনেক ভালো হলো, ইনশাল্লাহ এই প্লাস পাবো, আপনারা দোয়া করবেন। আমার ইচ্ছা আছে ব্যাংকার হওয়ার, আমি ঢাকা ভার্সিটিতে ভর্তি হতে চাই কমার্স বিভাগ থেকে। এই অ্যাডমিশনের জন্য আমি সবসময় জয়কলির বই সাথে রাখতে চাই। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ হোসেন সামি, আমি সেন্ট জোসেফ কলেজ থেকে পরীক্ষা দিচ্ছি। এবার কোশ্চেন প্যাটার্নটা স্ট্যান্ডার্ডই হয়েছে, আর আমার ইচ্ছা ইনশাল্লাহ পাবলিক ভার্সিটি পাওয়া। আমার নাম মোহাম্মদ ফাহিম, আমি মোহাম্মদপুর সরকারি কলেজ থেকে পরীক্ষা দিতেছি। আমার ইচ্ছা যে আমি খুবই ভালো পরীক্ষা দিতে চাচ্ছি, ইনশাল্লাহ এ প্লাস প্রত্যাশী। আসসালামু আলাইকুম, আজকে আমার যুক্তিবিদ্যা দ্বিতীয়পত্র এক্সাম ছিল, আজকে হলে পেপার হলের এক্সামে অনেক ঘাট হয়েছে, কিন্তু ঠিকমতো সবাই ভালো মতো পরীক্ষা দিয়েছে, সবার প্রিপারেশন অনেক ভালো ছিল, এই কারণে সবাই ভালো মতো এক্সাম দিয়েছে। আপনারা সবাই দোয়া করবেন আমাদের পরবর্তী এক্সাম যেন ভালো হয়। আমার নাম রুকসার রাওয়া রশনি, আমি ফজিলাতুন মুজিব সরকারি কলেজ থেকে পরীক্ষা দিতে আসছি। তো আমার ভবিষ্যৎ প্ল্যান হলো আমি নার্সিং ভর্তি হব, নার্সিং ভর্তি হয়ে সবার সেবা যত্ন করব, তো আপনারা দোয়া করবেন যাতে আমার এই আশাটা পূরণ হয়। জয়কলি পাবলিকেশনের নার্সিং বইটা অনেক ভালো, আমি এটা সবসময় আমার সাথে রাখতে চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ।